যারা নতুন খেলোয়াড়, তোমরা যারা ট্রায়াল দিতে যাচ্ছ কোনো ফুটবল টিমে চান্স পাওয়ার জন্য, সেটা আসলে সবচেয়ে জরুরি যে জিনিসটা কোচরা দেখে প্লেয়ারদের টেকনিক্যাল স্কিল, এবং আমাদের দেশে প্রেক্ষাপটে এটাই বেশি দেখা হয়। যদিও এটার পাশাপাশি চলে আসবে ট্যাকটিক্যালি তুমি কী চিন্তা করছো, তোমার বুদ্ধিটা কেমন, বল তোমার পায়ে গেলে তুমি কী করো, বল তোমার পায়ে যখন থাকে না তখন তুমি কী করো। অ্যাকচুয়ালি ফিজিক্যাল সাইডটা আসবে একটু পরে, প্লাস সবচেয়ে বড় যে জিনিসটা আবার দেখা হয় সেটা হচ্ছে যে তুমি সাইকোলজিক্যালি তোমার বা মেন্টালিটি কী তোমার, তুমি কি যে কোনো খেলার মধ্যে যে কোনো একটা পরিস্থিতিতে ওই সিচুয়েশনটা মোকাবেলা করার জন্য তুমি ধীরস্থির এবং সাহসিকতা তোমার পরিচয়ের মধ্যে থাকে কি না। বাট আমাদের দেশে যে জিনিসটা আমি মানে ইয়াং প্লেয়ারদের বলবো যে যে কোনো ট্রায়ালের আগেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে বি স্পেসিফিক অ্যাবাউট ইওর অ্যাবিলিটি, যে তোমার অ্যাবিলিটিটাকে তোমার সঠিকভাবে জানতে হবে যে তোমার কোন সাইডটা ভালো। সাপোজ তোমার ডান পাটা ভালো, সো তুমি ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করবে তোমার ডান পায়ে, এবং বলের সাথে সম্পর্ক সবসময় একটা সাবলীল হতে হবে, যে জিনিসটা সবাই দেখতে পছন্দ করে যে একটা প্লেয়ার খুব সহজে একটা বল কন্ট্রোল করছে, পাস করছে, এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যে বলের অনুযায়ী তার শরীরের অবস্থানটা কি। আরেকটা হচ্ছে যে এখানে কমিউনিকেশন স্কিলটাও দেখা হয় প্লেয়ারদের, যে তুমি শুধু নিজেই খেললা এটা হয়তো বা অনেকের চোখে পড়বে, বাট পাশাপাশি এটাও দেখে কোচরা যে তুমি অন্য প্লেয়ারের সাথে কীভাবে তোমার খেলাটার সামঞ্জস্য থাকবে। সেটা হচ্ছে যে পাসিং, তুমি একটা প্লেয়ারকে তোমার পাসিং অপশন তাকে দিচ্ছ কি না, তুমি সঠিক একটা অ্যাঙ্গেলে যাচ্ছ কি না, মোট কথা হচ্ছে তোমার পায়ে যখন বল থাকবে ওই প্লেয়ারকে তুমি খুঁজছো কি না, এই দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে যে তোমার অবশ্যই অ্যাবিলিটি দেখা হবে যে তুমি দুই পায়েই ভালো হলে খুবই ভালো, এবং আরেকটা জিনিস হচ্ছে যে তুমি বেশ কয়েকটা পজিশনের তোমার খেলার ক্ষমতা আছে কি না।